অবশেষত হিমন্ত বিশ্ব শর্মার নাম সলনি করেছে অখিল গগৈয়ে। এটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের জানাব বিচাৰিছো। অখিল গগৈয়ে হিমন্ত বিশ্ব শর্মার নাম সলনি করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি হিসাবে নামাকরণ করার নামকরণ করার এবার অখিল গগৈয়ে উভতি ধরেছিল আর তারপরে হিমন্ত বিশ্ব শর্মার নাম সলনি করিম বলে মন্তব্য করেছিল। অবশেষত অখিল গগৈয়ে আজি সংবাদমেল সম্বোধন করে হিমন্ত বিশ্ব শর্মাক একটা নতুন নাম দিছে। দুঃশাসন বিশ্ব শর্মা হিসাবে হিমন্ত বিশ্ব শর্মাক নতুন নাম দিছে অখিল গগৈয়ে। অখিল গগৈয়ে সংবাদমেলত কি মন্তব্য করেছিল আজি শুনাব বিচারিছো। উন্নয়নত করিমগঞ্জত একো রাস্তা পদূলি নাই, একদম বিধ্বস্ত অবস্থা। আপনাদের যাবসুন করিমগঞ্জের এই যে অসম মিজোরামের সীমান্ত রাস্তা দেখিলে পাগল হয়ে যাব এনেকা বিধ্বস্ত। গতি উন্নয়নের ক্ষেত্রে কোনো পরিবর্তন করব নোৱাৰিলে, উন্নয়নত ফেল, উন্নয়নত মানচিত্র বদলাব নোৱাৰিলে, উপায় নেপায়। তাতে হিন্দু মুসলমানের রাজনীতি করবর কারণে করিমগঞ্জ জেলার নাম তো বদলাই দিলে, জেলার নাম তো দিলে শ্রীভূমি। শ্রীভূমিটো বোলে রবীন্দ্রনাথ ঠাকুরে শ্রীসত্র বা সিলেট জেলা দিছিল। আরে ভাই, সিলেট জেলা বাংলাদেশত গুছি গেল, সিলেট জেলা বাংলাদেশত গুছি গেল, বাংলাদেশলৈ যোৱা সিলেট জেলার নামত দিয়া শ্রীভূমিটো তোমালোকৰ ইমান মৰম কিয় লাগিছে? করিমগঞ্জ, করিমগঞ্জ তো অসমত থাকি গেল, এটো তো বাংলাদেশলৈ গুছি গেল। পাকিস্তান, আগৰ পাকিস্তান এতিয়া বাংলাদেশ আর 71-ৰ পৰা, হয় নে নহয়? গঞ্জ মানে বজার, হয় নে নহয়? করিমর বজার আছিলে। এই করিম নামটো থকার কারণে, এইটো ইসলাম ধর্মর, হ্যাঁ, এই করিম নামটো থকার কারণে তেওঁ মাথাটো গরম হয়ে গেল। তেওঁ কি করলে? এইটো আসলে বহুদিনের পৰা বিজেপি আর এস এস আর বিজেপি আর এস এস আর হেরিয়ে ডিমান্ড করে আসে করিমগঞ্জ। করিমগঞ্জ সাংঘাতিক ধরনের এনেকা হিন্দু মুসলমানের রাজনীতি করে নয়, তেওঁলোকে ডিমান্ড করে আসে যে করিমগঞ্জ নামটো ঠাই শ্রীভূমি করব লাগে। আর আর এস এসর কথা মতে, বজরং দলের কথা মতে, তার জনতার লগত আলোচনা নকরাকে হঠাৎ এই কাম করে দিলে। সেইকারণে যি সময়ত নাম পরিবর্তন করে একটা সেনসেশন ক্রিয়েট করব খুঁজিছে, সেই কথাটো তাচ্ছিল্য করবর কারণে, সেই কথাটো মানে মানে কি কব কি কব সেই কথাটো মানে তীর্যক মন্তব্য দিবর কারণে মই কৈছিল যে না, হিমন্ত বিশ্ব শর্মার নামটো বদলাই দিম। এনে নাম বদলাটো খুব বেয়া কথা দেই, ভাল কথা নয়, কারণ ময়ো নামটো বদলাবলে খোঁজাই নাই। কিন্তু যেটা এবার কৈ দিলো, মানুহে কব যে আকো হিমন্ত বিশ্বর লগত বুঝাবুঝি করে নামটো দিয়া নাই নেকি বুলি কব। মানুহ তো কম নয় এই পৃথিবীতে, আমারে সপদ নাম দেখে, হয় না নয়? সেকারণেহে কৈছো দেই, নহলে নকলো হেতেন, নহলে হিমন্ত বিশ্বর নামটো মানে এনেকে নাম বদলা কথাটো মই নিজে বিরোধিতা করেছো, গতি তেওঁৰ নাম মই বদলাব নালাগে, এটো ভাল কাম নহয়, চিভিলাইজ কাম নহয়। কিন্তু যেহেতু এবার মই কৈ দিলো কথাটো, নহলে আপনাদের আক ভুল বুঝব যে হিমন্ত বিশ্বর লগত বুঝাবুঝি করেছে নেকি বাপুয়ে? মূর্তো ওলাই থাকে ন, 100 কোটি টাকা দিলে 200 কোটি টাকা এটা কংগ্রেসে খুব উলিয়াইছে মোর বিরুদ্ধে, এবিল বুঝলে নাই তো এটা। সেকারণে দেখিছো মই ফেসবুকত দিছিল যে মই আসলে তাচ্ছিল্য করে দিছিল যে হিমন্ত বিশ্ব শর্মার নামটো বদলাব লাগে। কিন্তু মানুহে কৈছে যে হিমন্ত বিশ্ব শর্মার আসল নামটো হব লাগে, মানুহে কৈছে, মই কোৱাটো কোৱাই নাই। মানুহে কৈছে যে হিমন্ত বিশ্ব শর্মার নামটো আটাইতকৈ বেছিকৈ মই ৰিকমেণ্ডেশ্যন আহিছে শ্রী ঋণন্ত, শ্রী ঋণন্ত বিশ্ব শর্মার, এইটো আহিছে মানুহৰ ৰিকমেণ্ডেশ্যন, শ্রী ঋণন্ত বিশ্ব শর্মার, মানে গোটেই ঋণ লৈ অসমখন ধ্বংস কৰি দিবলৈ ওলোৱা এজন মানুহ, হ্যাঁ, মিষ্টাৰ ঋণ, মিষ্টাৰ লোন, তাৰমানে হ্যাঁ, এইটো মানুহৰ ৰিকমেণ্ডেশ্যন। এতিয়া মই আকৌ ভাবিছিল যে কি কৰিছিল, মুখ্যমন্ত্রীয়ে কৈছিলে যে নাম হবলৈ হলে সংবিধানত, কি কয়, অভিধানত থাকিব লাগিব। মই আকৌ ফটককে আহি চন্দ্রকান্তখন চালো, চন্দ্রকান্তখন চাই দেখিলো হিমন্ত নামটো নাই। তাৰপিছত পুৰণি হেমকূটখন চালো, হেমকূটখন চাই দেখিলো ইয়াতো হিমন্ত বিশ্ব শর্মার নাম। তাৰপিছত আকৌ মোৰ ৱাইফ আকৌ যিহেতু অসমীয়া ডিপাৰ্টমেণ্টত কৰে, মই তাইক সুধিলো, এই বোলো হিমন্ত বিশ্বৰ নামটো সঁচাকৈ হেমকূটত নাইহে, মই নাই দেখা, এই নাই, নতুনখনত ভৰাইছে এনেকৈ ক'লে। হ্যাঁ, তাৰপিছত
আমাৰ ঘৰত থকা ইংৰাজী আৰু সংস্কৃত যিখন ডিছপ্লে তাত চালোঁ হিমন্ত আছে নেকি? তাতো নাই হিমন্ত। মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে করিমগঞ্জ নামটো অসমীয়া মানে অভিধানত নাই, গতিকে নামটো বদলাব লাগে, অভিধানত নথকা নামবিলাক ৰাখিব নালাগে। হিমন্ত বিশ্ব শর্মার নাম তো অভিধানত নাই, গতিকে তেওঁৰ নামটো বদলাব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017